নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটি মিষ্টি রেসিপি বানাবো মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট চার প্যাকেট দুধ চার চামচ চিনি এবং একশো গ্রাম টক দই নিয়েছি প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম এখানে আমি এই বাটির দু বাটি জল দেবো যেহেতু আমার এক বাটি গুঁড়ো দুধ সেই জন্য আমি এক বাটি গুঁড়ো দুধের জন্য আমি দু বাটি জল দিলাম দুবাটি জল দেওয়ার পরে আমি দু পাউডার দুধটি দিয়ে দিলাম বন্ধুরা জল একেবারে হালকা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই পাউডার দুধটি দিয়ে দিতে হবে না হলে দুধটি কেটে যেতে পারে দুধ দেওয়ার পর সঙ্গে সঙ্গে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে না হলে দুধ ডেলা পাকিয়ে যেতে পারে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি দুধটি ফেটিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি চা চামচের চার চামচ চিনি নিয়েছি যেহেতু পাউডার দুধ মিষ্টি তাই একটু বুঝেই চিনিটি আমি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন দুধটা দেখুন বন্ধুরা দুধটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে এখন আমি এর মধ্যে কয়েকটি কাজু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো করে সেই কাজু কুচিগুলি আমি দিয়ে দিলাম কাজু দেওয়ার পর এখানে আমি টক দই দেব এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা আমি দিয়ে দিলাম টক দই দেওয়ার পর খুব ভালোভাবে অনবরত এইভাবে ফেটাতে হবে দেখুন বন্ধুরা অনেকটা কমে এসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দানা দানা হয়ে গিয়েছে এটা অনেকটা ক্ষীরের মতনও লাগে এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিলে একটু টেস্টটা ভালো হয় দেখুন বন্ধুরা প্রায় রেডি হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা খুব বেশি কড়াইতে শুকনো করবেন না একটু রস রাখবেন না হলে এটা যখন ঠান্ডা হবে তখন খুব বেশি ড্রাই হয়ে যেতে পারে এখন আমি নামিয়ে নেব এখন আমি সার্ফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয় তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে চড় এইভাবে মিষ্টিটি বানিয়ে নিতে পারেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল